হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। মাইকটা অফ করে দাও। মিহির, তোমার মাইকটা অফ করে দাও। দেখা যাচ্ছে বা ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, যাই হোক, তো তোমাদেরকে ক্লাস নাইনে তোমরা সবাই সায়েন্স, তোমরা সবাই সায়েন্স এর, তাই না? তো জেনে বুঝে তোমার আসছো, ঠিক আছে কিনা? আর যদি কমার্স এর কেউ থাকে তাহলে লিভ নিতে পারো, সমস্যা নেই। আর যদি সবাই সায়েন্স এর হয়ে থাকো তাহলে মাশাআল্লাহ, বেটার, ভালো। তো তোমাদেরকে হচ্ছে কি, গত ক্লাসে আমার যতটুকু মনে পড়ে যে আমি তোমাদেরকে হচ্ছে কিছু গতি টপিক্স লিখে দিই, টপিক্স লিখে দিয়েছিলাম যে গতি এই এই টপিক্স গুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কোথায় এক থেকে তেমন কোনো কিছু করানো হবে না আপাতত, আপাতত শুধু ওথায় এক থেকে ঠিক কতটুকু পড়তে হবে সেটাও কিন্তু আমি বলে দিছিলাম এর আগে ক্লাসে, যে বলছিলাম যে দুইটা টেবল পড়তে হবে, ওথায় এক থেকে দুইটা টেবল আমাদেরকে একটু পড়ে রাখতে হবে, ঠিক আছে কিনা? আমরা সরাসরি মুভ করবো হচ্ছে ওথায় দুইতে, আমরা পরবর্তীতে ওথায় এক নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে কিনা সেটা পরবর্তীতে। তার আগে হচ্ছে আমাদেরকে দুইটা ট্যাবল মুখস্থ করতে হবে, সেই দুইটা ট্যাবল আমি দিছিলাম, বাট যারা দেখো নাই তাদেরকে আমি একটু আবার দেখাতে চাচ্ছি, দেখতে পারো, একটু ওয়েট করো, সময় লাগবে। দেখো, স্ক্রিন শেয়ার আমি দেখাচ্ছিলাম যে দুইটা ট্যাবল, যে দুইটা ট্যাবল পড়তে হবে সেই দুইটা ট্যাবল এখানে, এই যে তার মধ্যে হচ্ছে এটা একটা, এখানে মধ্যে লেখা আছে দেখো যে এসআই ইউনিটের সাতটি ভিন্ন ভিন্ন রাশি, যেমন দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, ভর একক হচ্ছে কিলোগ্রাম, সময় একক হচ্ছে সেকেন্ড, এভাবে করে সবগুলার একক মুখস্থ করতে হবে। অর্থাৎ এই সাতটা মৌলিক রাশির একক মুখস্থ করতে হবে, যে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেলা, এবং এই একক গুলাকে কিভাবে সিম্বলাইজ করা হয় পাশে দিয়ে লিখা আছে। দেখো, মিটারকে এম দিয়ে, কিলোগ্রামকে কেজি দিয়ে, সময়কে এস শুধুমাত্র সেকেন্ড দিয়ে, ঠিক আছে কিনা? তো আমাদেরকে হচ্ছে এই পার্টটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে ভালোভাবে, একদম এসআই ইউনিটে সবচেয়ে ভিন্ন ভিন্ন রাশি। হ্যাঁ, এটা এই 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 এটার উপর আগে ভালোভাবে নলেজ রাখা লাগবে, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এন্ড সেকেন্ডলি কি কাজটা করতে হবে সেটা হচ্ছে বলে দিয়েছিলাম, যে এরপরে কাজটা হচ্ছে আরেকটা টপিকস আছে, এটা একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই পার্টটা, এস আই ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ, অর্থাৎ ডেকাকে ডিএ দ্বারা লেখা হয় এবং তাকে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্যালি 10^1, ঠিক আছে কিনা? হেক্টোকে 10^2, কিলোকে 10^3, কিলোকে লেখা হয় কে দিয়ে শুধুমাত্র, মেঘাকে লেখা হয় এম দিয়ে, 10^6 দিয়ে প্রকাশ করা হয়। আমি বলে দিছিলাম গত ক্লাসে হচ্ছে এই দুইটা ট্যাবল আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে কিনা? তোমরা এখন আপাতত যে কয়েকজন আসছো, হ্যাঁ, তাদের মধ্যে থেকে আমাকে বলো যে কার কাছে হচ্ছে এই ট্যাবল গুলো এখন নাই, কোনো কালেকশন করতে পারো নাই, কালেক্ট করতে পারো নাই, বলো কাদের কাছে নাই? হ্যাঁ, সবার কাছে কি আছে? কথা বলেন জি। আচ্ছা, সবার কাছে থাকলে সবাই হচ্ছে এই দুইটা অবশ্য অবশ্যই শিখবো, সেটা হচ্ছে এসআই ইউনিটে ব্যবহৃত গুণিতক উপসর্গ, একটা তো বলে দিছি, সেটা হচ্ছে কি, ওই যে
সাতটি ভিন্ন ভিন্ন রাশি ওই ঠিক আছে এন্ড দেন হচ্ছে এটা 1.01 এসআই ইউনিটের সাতটি ভিন্ন ভিন্ন ভৌত রাশি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা গেল এটার কাজ গেল এটা অবশ্যই আমরা করব আচ্ছা সেকেন্ডলি যে কাজটা করতে হবে এটা এখন আমি তোমাদেরকে মুখে পড়াবো ঠিক আছে ওকে তাহলে তোমরা হচ্ছে একটা খাতা আর একটা কলম নিয়ে বসে যাও ঠিক আছে একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাও যা যা বলবো তা তো অবশ্যই অবশ্যই লিখবে ঠিক আছে ঠিক আছে প্রথমে সবার আগে যে জিনিসটা আছে আমাদের সেটা হচ্ছে কি রাশি কথা ঠিক আছে এক নাম্বার রাখবে হচ্ছে আমাদের রাশি বলতে কাকে বুঝায় এটা আমি বলছিলাম যে গত ক্লাসে বলছিলাম যে রাশি বলতে কি বুঝায় এক নাম্বার রাশিটা হচ্ছে কি ভৌত জগতে যা কিছু ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয় রাশি বলা হয় ঠিক আছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলা হয় ঠিক আছে লিখে গেল ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয় রাশি বলা হয় ঠিক আছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকেই রাশি বলে কোন ভয়েসে কোন প্রবলেম হলো আমি শুনতে জানা আমি স্যার শুনতে পাচ্ছি না এটা রাশি হচ্ছে কয় প্রকার রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে কি যৌগিক রাশি ঠিক আছে একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে কি যৌগিক রাশি বা এটাকে আরেকটা নামে বলে সেটা হচ্ছে লব্ধ রাশি ঠিক আছে রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি একটা হচ্ছে যৌগিক রাশি ঠিক আছে লিখবে সাথে সাথে দ্রুত লিখতে হবে আচ্ছা নেক্সট এরপর হচ্ছে মৌলিক রাশি কার আছে মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিগুলো হচ্ছে স্বাধীন অর্থাৎ ওই সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোন রাশির প্রয়োজন পড়ে না সে সকল রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি আমি কি বলবো যে সকল রাশি হচ্ছে কি স্বাধীন ঠিক আছে যে সকল রাশি হচ্ছে স্বাধীন অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোন রাশির প্রয়োজন পড়ে না সে সকল রাশিকে মৌলিক রাশি বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি তো মৌলিক রাশি হচ্ছে কারা যেমন হচ্ছে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার ভর একক হচ্ছে কিলোগ্রাম এই দৈর্ঘ্য রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের অন্য কোন রাশির প্রয়োজন পড়ে তাই না ফর এক্সাম্পল ধরো এটা একটা মনে করো এটা একটা মনে করো যে আয়তাকার বস্তু ঠিক আছে এটা একটা আয়তাকার বস্তু বা বলতে পারো এটা হচ্ছে মনে করো একটা ধান ক্ষেত ঠিক আছে যেখানে অনেকগুলো ধান আছে তাহলে এই ধান ক্ষেত দেখতে দেখতে মনে করো হচ্ছে বর্গাকার ঠিক আছে যার দৈর্ঘ্য বিভক্ত হচ্ছে কোনটা কি সমান তাহলে এই ধান ক্ষেতে মনে করো এই এই নিচের দিকটা হচ্ছে 3 মিটার আর এই প্রস্থের দিকটা হচ্ছে মনে করো 3 মিটার অর্থাৎ দৈর্ঘ্যের দিকটা 3 মিটার প্রস্থের দিকটা হচ্ছে মনে করো 3 মিটার তাহলে সেক্ষেত্রে কি হতে পারে দেখো আমি কেন এটাকে মৌলিক রাশি বলতেছি অর্থাৎ দেখো তো এই ধান ক্ষেত্রের যখন আমি দৈর্ঘ্যটা লিখলাম 3 মিটার এই 3 মিটারটা প্রকাশ করার জন্য ঠিক আছে না আমাদেরকে অন্য কোনো কিছু সহায়তা প্রয়োজন করছে যে আমাকে কি বলতে হয়েছে 3 মিটার মানে হচ্ছে পূর্ব দিকে 3 মিটার পশ্চিম দিকে 3 মিটার বা বলতে হয়েছে 3 মিটার ছোট 3 মিটার বড় বা এমন কোনো কিছু দিয়ে সেটাকে কিন্তু কি করতে হয়নি প্রকাশ করতে হয়নি শুধুমাত্র প্রকাশ করার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়েছে যে দৈর্ঘ্যটা জাস্ট কয় মিটার 3 মিটার তাই না তাহলে এই ধরনের রাশিগুলোকে বলা হয় হচ্ছে কি মৌলিক রাশি অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার অন্য কোনো কিছু সহায়তা প্রয়োজন হবে ঠিক আছে কিনা এদেরকে মৌলিক রাশি বলা হয় ঠিক আছে আর এখান থেকে যে সাউন্ড আসছে নয়েজ আসতেছে নয়েজটা আসতেছে হচ্ছে এমডি ওয়াসির জাওয়াদ একটু হ্যাঁ মাইকটা অফ করে দাও জাওয়াদ মাইকটা একটু অফ করে দাও ইয়েস স্যার মাইকটা অফ করো মাইকটা অফ করো আচ্ছা যাই এটাই মাথায় রাখবা যে সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার অন্য কোন রাশি প্রয়োজন করবে না তার স্বাধীন তাদেরকে বলা হবে হচ্ছে কি মৌলিক রাশি তাহলে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি তো কিছুক্ষণ আগে হচ্ছে তোমাদেরকে আমি একটা টেবিল দিছিলাম দেখবা যে টেবিলের মধ্যে হচ্ছে প্রথম 7টা পার্ট মানে হচ্ছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা এভাবে করে
প্রথম টেবিলে দেখবেন যে সাতটা রাশি আছে, ওই সাতটা রাশিকে বেসিক্যালি মূলত কি বলা হয়, মৌলিক রাশি বলা হয়, ঠিক আছে কিনা। এরপর হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি কি, যে সকল রাশি কি মৌলিক রাশির সমন্বয়ে, দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে, তাদেরকে যৌগিক বা লব্ধ রাশি বলা হয়, যে সকল রাশি দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে কিনা। তার মানে লব্ধ রাশিগুলো হচ্ছে দুইটা বা তারও বেশি পরিমাণে কি মৌলিক রাশি সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে কিনা। সে কারণে হচ্ছে কি এটাকে কি বলা হয়, এদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলা হয়, ঠিক আছে কিনা। তো যৌগিক রাশি বা লব্ধ রাশি এখন এইভাবে বললে বুঝবো না, আমরা ওদের দুই যখন ঘুরতে থাকবো তখন আস্তে আস্তে আমরা বুঝতে থাকবো যে আচ্ছা এটা হচ্ছে তাহলে আমাদের যৌগিক রাশি বা লব্ধ রাশি, তারপর হচ্ছে কোনটা মৌলিক রাশি, তাই না? এটা হচ্ছে ওদের দুইতে ভালোভাবে ক্লিয়ার হবে। ফিজিক্স বলতে সেটাই বুঝে, ফিজিক্স মিন্স হচ্ছে কি মেজারমেন্ট, ফিজিক্স মেজারমেন্ট বিশ্বাস করে, ঠিক আছে কিনা। ফিজিক্স কাল্পনিক কোনো কিছু দিয়ে বিশ্বাস করে না, হ্যাঁ পদার্থ বিজ্ঞান কাল্পনিক কোনো কিছু দিয়ে শুরু হয়, তাই না? অর্থাৎ আমাদের আমাদের ইমাজিনেশন টেস্টটা হয়, আমাদের ফিজিক্সের স্টার্টিংটা হয় হচ্ছে ইমাজিনেশন বা কল্পনা দিয়ে স্টার্ট, তাই না? ওটাকে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ বাস্তব রূপ দিয়ে আমরা মেজারমেন্ট দিই, ঠিক আছে কিনা। উইদাউট মেজারমেন্ট আমরা কিন্তু বলি না যে না এটার কোনো একটা অস্তিত্ব আছে, ঠিক আছে কিনা। তাহলে ফিজিক্স হচ্ছে কি সেটাই বলছে যে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো তাকেই রাশি বলবো, ঠিক আছে, এইটাই হচ্ছে ফিজিক্স। আচ্ছা তারপর সেকেন্ড হচ্ছে আমাদের ভৌতের দুইতে চলে যাবো, ভৌতের দুইতে হচ্ছে আমরা কি কি পড়াবো নাকি না পড়াবো সেটা আমি বলছিলাম এর আগে ক্লাসে, আমি অনেকগুলো টপিক্স বেঁধে দিয়েছিলাম, প্রায় কয়টা হবে 15-16 টপিক্স হবে, তোমরা কালেক্ট করে নিবা যে যারা যার কাছে আছে এবং মনে নেই আর কি ছিল সেদিন ক্লাসটাতে কালেক্ট করে নিবে। আচ্ছা তো আমরা সেকেন্ড অধ্যায়ে শুরু করবো, সেকেন্ড অধ্যায়টা হচ্ছে আমাদের অনেক দ্বিতীয় অধ্যায় নাম, আমাদের দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে গতি। আমরা হচ্ছে গতি থেকে স্টার্ট করব, ঠিক আছে, যেটা বলা যেতে পারে হচ্ছে তোমাদের এই পদার্থ বিজ্ঞানের একেবারে কোর একটা বিষয়, ঠিক আছে, অর্থাৎ এই ফিজিক্সের এটা হচ্ছে একটা কোর, ঠিক আছে কিনা, একটা কোর ইউনিট, অর্থাৎ এটা বাড়লে আমাদের পদার্থ বিজ্ঞান আমি বললাম যে ধরো 50% কভার হয়ে যাবে, ঠিক আছে, 50% এর মতো কভার হবে, তাই না? যে এই গতি অধ্যায়টাকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, একটা বার যদি আমরা গতি নিয়ে একদম ভালোভাবে ধারণা পেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পদার্থ বিজ্ঞানের 50% কিন্তু শেয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা ক্লাস 9 দিয়ে, এবং এই পদার্থ বিজ্ঞানের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই গতি চ্যাপ্টারটার উপর, অর্থাৎ এই গতিটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে ইন্টারমিডিয়েটে গিয়ে যখন তুমি ফিজিক্সে ভর্তি হবা তখন দেখবে যে ফার্স্ট ইয়ারে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে কিনা, ক্লিয়ার হয়ে যাবে দ্রুত যদি এই গতিটাকে ভালোভাবে বুঝা যায়, আদারওয়াইজ ওইখানে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কিছু বুঝবে। তাহলে এটা হচ্ছে আমাদের গতি বা বসন গতি, হ্যাঁ আমাদের এই গতি প্রথম চ্যাপ্টারে বা প্রথম টপিকসে আমাদের কি আসে, প্রথম টপিকসে আসে আমাদের হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝায়, গত ক্লাসে বুঝেছিলাম, আবারও বুঝতে বুঝাচ্ছি, মনে হয় আমি গত ক্লাসে বুঝেছিলাম, আমার খেয়াল নেই, প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো, তার আগে হচ্ছে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে, ইংলিশ নেম বলা যেতে পারে হচ্ছে রেফারেন্স, রেফারেন্স হচ্ছে পয়েন্টস, এটা হচ্ছে অবজেক্ট, রেফারেন্স অবজেক্ট। আচ্ছা প্রসঙ্গ বিন্দু বলতে কি বুঝায় না, প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝায়, ফিজিক্সের ভাষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ ফিজিক্সের ভাষায় না আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি না কিন্তু এই প্রসঙ্গ জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু ঠিক কাজ করতে যাই, তাই না? কিভাবে স্যার সেটা? আচ্ছা তুমি খেয়াল করে দেখো আমরা কিন্তু বাজারে যখন চাল কিনতে যাই তখন কিন্তু বলি, তাই না, 2 কেজি আমাকে চাল দাও, 3 কেজি আমাকে চাল দাও। আচ্ছা এই যে 1, 2, 3 এই যে আমাদের যে একটা সিকোয়েন্স যে স্টার্ট হচ্ছে সেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, শূন্য থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, তাই না, শূন্য কেজি থেকে, শূন্য থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট এখানে গিয়ে 1 কেজি, এখানে গিয়ে 2 কেজি, ঠিক আছে কিনা,
তাহলে এই মাঝখান জায়গাটা 0.1 কেজি 0.2 কেজি 0.3 কেজি তাই না দিস ইজ স্টার্টিং পয়েন্ট মূলত হচ্ছে স্টার্টিং পয়েন্টটাকে কিন্তু কি বলা হয় প্রসঙ্গ বিন্দু বলা হয় ঠিক আছে কিনা প্রসঙ্গ বিন্দু বলা হয় স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এই স্টার্টিং পয়েন্টে যদি নাই থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু ধারণা করতে পারতাম না আমরা কার সাপেক্ষে হ্যাঁ আমরা এক বলতাম কার সাপেক্ষে আমরা দুই বলতাম তাই না এভাবে কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারতাম তো যার কারণে এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু ঠিক আছে কিনা এটা হচ্ছে একটা ইয়াস ইউজার সংখ্যা তোমাকে আমি বললাম ঠিক আছে এটা হচ্ছে ধারণা তোমাকে দিলাম হ্যাঁ এটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু ঠিক আছে তারপর হচ্ছে কি দেখবো যে ক্লাস ফাইভ এ নাকি সিক্স আমরা প্রশ্ন মনে করতেছে না আমরা আগে ছোটবেলায় সংখ্যা রেখা করতাম যে সংখ্যা রেখা এক এ দেখাও মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত মনে করে এই যে মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ যে জিরো দিলাম এখানে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না আর এখানে দিলাম কি মাইনাস ওয়ান মাইনাস টু হ্যাঁ এভাবে করে মাইনাস থ্রি মাইনাস ফোর হ্যাঁ সো এন মাইনাস ফাইভ এই যে দেখো তো আমাদের কিন্তু এই প্লাস মাইনাস আমরা যাই বলতেছি না কিন্তু আমরা কিন্তু কল্পনা করতেছি কিন্তু এই এটাকে ধরে তাই না শূন্যটাকে ধরে কিন্তু আমরা কল্পনা করতেছি শূন্যকে কল্পনা করে এদিকে হচ্ছে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু ইকুয়াল এখান থেকে এখানে 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 ডিস্টেন্স প্রত্যেকটা ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে কি সমান তাহলে খেয়াল করো তো এই যে এই শূন্যটাকে কল্পনা করে কিন্তু আমরা এটা এই এই ব্যাপারটা কল্পনা করতেছি আবার এই শূন্যটাকে কল্পনা করে কিন্তু আমরা এই বিন্দুগুলো নিচ্ছি হ্যাঁ অবস্থান করে নিচ্ছি তাহলে এই শূন্য পয়েন্টটাকে বলা হয়েছে প্রসঙ্গ বিন্দু নির্দিষ্ট কিছু একটা হ্যাঁ তুমি যখন যেটা ধরবা সেটা নির্দিষ্ট ধরো আমি এক্ষেত্রে যেমন ওই যে আমরা যখন ওজন মাপতে যাই তখন আমাদের ক্ষেত্রে ওজনের এখান থেকে যেটা জিরো সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ পয়েন্ট আবার আমরা যখন গ্রাফ করতে যাই তাই না শূন্য এই যেমন এখানে এই গ্রাফের শূন্যর সাথে কি ওই কেজি শূন্য মিল আছে না কেজি শূন্যের কোনো মিল নেই ওইটা হচ্ছে একটা আলাদা পার্ট কোয়ান্টিটি এটা হচ্ছে একটা আলাদা পার্ট তাই না তাহলে এখানে এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু ওইখানে ওইটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু তাহলে প্রসঙ্গ বিন্দুটা ডিপেন্ড করে হচ্ছে কি আমার ধরার উপর আমি কোথেকে কোন সময়টাকে প্রসঙ্গ বিন্দুটা ধরবো আচ্ছা এই জায়গাটাকে আমরা একটা আরো ক্লিয়ার করবো সমস্যা নেই তারপর দেখো কিভাবে বলতে চাচ্ছি ধরো এই আমি কেন স্যার এটাকে আলাদা ভাবে বলতেছি আচ্ছা কেন বলতেছি ধরো একটা গ্রাফে আমি লিখলাম প্রসঙ্গ বিন্দুটাকে হ্যাঁ জিরো লিখলাম কিন্তু আমি এত বড় দূরত্বটাকে লিখলাম হচ্ছে ওয়ান তার উপরে এত বড় দূরত্ব লিখলাম হচ্ছে টু আমার ইচ্ছে হয়েছে মন চাইছে একটা গ্রাফে লিখলাম জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ঠিক আছে আরেকটা গ্রাফে লিখলাম আমরা এটা জিরো এ একেবারে এই জায়গাতে ওয়ান দিলাম আর না তো একদম এখানে ওয়ান দিলাম এখানে টু দিলাম এখানে থ্রি দিলাম এখানে ফোর দিলাম তাহলে দেখ দেখছো এখানে কিন্তু দূরত্বটা কিন্তু সেম না তাই না দূরত্বটা কিন্তু সেম কিন্তু না তাহলে এই কারণে বললাম যে প্রসঙ্গ বিন্দুটা ডিপেন্ড করে হচ্ছে তুমি ধরার উপরে তুমি কতটুকু ডিস্টেন্স ডিস্টেন্স মেপে কিন্তু কি তুমি তোমার প্রসঙ্গ বিন্দুটাকে কি করতে যাচ্ছ অ্যাডজাস্ট করতে যাচ্ছ ঠিক আছে কিন্তু অর্থাৎ প্রসঙ্গ বিন্দু সব সময় স্থির হবে না সবগুলোর ওয়ান টু সবগুলোর ওয়ান টু থ্রি ফোর মিলে যাবে সেটা কিন্তু না তাহলে প্রসঙ্গ বিন্দুটা ডিপেন্ডস অন ইউ তুমি কি অনুযায়ী প্রসঙ্গ বিন্দুটা স্টার্ট করতে চাচ্ছ বাট যে যে পয়েন্ট দিয়ে তুমি স্টার্টটা করবা স্টার্টিং পয়েন্টটাই হবে কি তোমার হচ্ছে প্রসঙ্গ বিন্দু যার কারণে প্রসঙ্গ বিন্দু সংখ্যাটা হচ্ছে ঠিক এখন লিখে ফেলো সেটা হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দুটিকে ঠিক আছে কেন প্রসঙ্গ বিন্দু বলে যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দুটিকে প্রসঙ্গ বিন্দু বলা হয় ঠিক আছে যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দুটিকে কি বলা হয় প্রসঙ্গ বিন্দু বলা হয় আচ্ছা এবার চলে আসা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো বা অবজেক্ট তো প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা একটু লিখতে হবে লিখে ফেলো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে দৃঢ় বানানটা তো দৃঢ়
যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর যে দৃঢ় বস্তুর সাপেক্ষে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা হয় সেই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে হ্যাঁ যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা হয় হ্যাঁ সেই দৃঢ় বস্তুটিকে কি বলা হয় প্রসঙ্গ কাঠামো সেই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো বলে ঠিক আছে এটা একটু লিখতে হবে যে দৃঢ় বস্তুর সাথে কোন কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা হয় সেই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো বলে ঠিক আছে এই জিনিসটা আচ্ছা গেল এটা গেল হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামোটা আর একটু ক্লিয়ার করতে প্রসঙ্গ কাঠামোটার সাথে তো বুঝতেছিস ও এক্সাম্পল দিয়ে বুঝে যে আসলে প্রসঙ্গ কাঠামো কি ধরো এটা হচ্ছে একটা গাছ আর এই গাছ থেকে ঠিক আছে মনে করো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করলো ঠিক আছে হ্যাঁ এখান থেকে আমি গাড়ি যাত্রা শুরু করলো ঠিক আছে এই যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করলো এবং কোন একটা টাইমে গাড়িটার পজিশনটা মনে করো এই জায়গায় চলে আসলো ঠিক আছে একদম এই জায়গায় চলে আসলো ঠিক আছে এই জায়গায় চলে আসলো আবার এখান থেকে কল্পনা করলে গাড়িটা এখান থেকে 5 মিটার দূরত্বে আছে ধরো 5 মিটার তাহলে দেখো এখানে গাড়িটা 1 মিটারে ছিল এখানে গাড়িটা 5 মিটারে ছিল তাই না তাহলে এই যে গাছটা থেকে কিন্তু আমরা হিসাব করছি তাই না এই গাছটা থেকে এখানে হচ্ছে 1 মিটার আবার এই গাছটা থেকে এখানে হিসেব করলে 5 মিটার তাহলে এখানে আমাদের এই প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা আমরা বুঝে যাব যে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থান এই দেখো আমরা এই বস্তুর অবস্থান নির্ণয় করছি তাই না তাহলে এই দৃঢ় বস্তুটা কিন্তু কি তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো হবে তাহলে এখানে গাছটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো আর আমি চিন্তা করলাম যে না আমি এইটাকে ধরলাম না আমি বললাম কি এই মানুষটা যেখানে এই গাছের এই পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে এইখানে ঠিক আছে এখানে সে দাঁড়িয়ে আছে আর কার মাইক প্রবলেম ওয়াসির যাওয়া মাইক একটু বন্ধ করে দাও यस স্যার মাইক একটু বন্ধ করো আচ্ছা স্যার আমরা বললাম কি যে না স্যার আমরা গাছের সাথে কি নিতে চাইলাম না ওরা কিন্তু মানুষের সাথে কি নিতে চাইলাম তাহলে দেখো মানুষটা থেকে এখানে ধরো এই গাড়িটা আছে মনে করো 5 মিটার দূরত্বে ধরে নাও 5 মিটার আমি জানি না কত দূরত্ব হবে একটা ধরে নিচ্ছি পসিবল কেস ঠিক আছে কিনা 5 মিটার হ্যাঁ আবার দেখো এইখান থেকে হিসাব করলে আবার ধরো এটা হয়ে যাবে কত ধরো সেটা হয়ে গেল 10 মিটার তাই না তাহলে দেখো আমাদের কিন্তু তাহলে এখানে কিন্তু কি প্রসঙ্গ কাঠামো কিন্তু দুইটা হয়ে গেছে না যদি দুই সাপেক্ষে কল্পনা ধরো আমরা যদি গাছের সাপেক্ষে কল্পনা করি তাহলে এখান থেকে এটা 1 মিটার দূরত্ব আছে এখান থেকে এটা 5 মিটার দূরত্ব আছে তাই না তাহলে তখন প্রসঙ্গ কাঠামোটা কি প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে গাছ আবার একটু খেয়াল করো যে না আমি হিসেব করতেছি এই মানুষের সাপেক্ষে এই মানুষের থেকে এখানে এটা হচ্ছে কত মিটার এখান থেকে এই গাড়িটা হচ্ছে 5 মিটার আর এখান থেকে এই গাড়িটা হচ্ছে কত মিটার 10 মিটার তাহলে দেখো প্রসঙ্গ কাঠামো তখন দাঁড়িয়ে কিন্তু কি মানুষটা হয়ে গেছে তাহলে প্রসঙ্গ কাঠামোটা ভ্যারিস ডিপেন্ডস অন কার উপর তোমার উপর তুমি কার সাপেক্ষে কল্পনা করতে চাচ্ছো তো যার কারণে এখানে কথাটা ভালো হয়েছে যে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন কোন বস্তুর অবস্থা স্থিতি গতি ইত্যাদি ব্যাপার সেই দৃঢ় বস্তুটিকে একটা বস্তু তো সেই দৃঢ় বস্তুটি কি হলো প্রসঙ্গ কাঠামো বল তাহলে এই ছিল হচ্ছে প্রসঙ্গ বিদ্যা এবং প্রসঙ্গ কাঠামো তো পয়েন্ট প্রসঙ্গ বিদ্যুৎ একটা পয়েন্ট নির্দিষ্ট একটা পয়েন্ট আর প্রসঙ্গ কাঠামো মানে একটা নির্দিষ্ট ঠিক আছে কিনা প্রসঙ্গ কাঠামো মানে একটা নির্দিষ্ট বস্তু তাহলে কথাটা মনে রাখবে ঠিক আছে কিনা তাহলে আমি বারবার বলে দিলাম চিত্রটা এগিয়ে মাথা রাখতে পারো যে প্রসঙ্গ কাঠামো কি হতে পারে ভ্যারিস ডিপেন্ড মানে কি হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে এটা ডিপেন্ড করে কার উপরে তোমার উপর ডিপেন্ড আচ্ছা এটা গেল আমাদের প্রসঙ্গ কাঠামো কিন্তু প্রসঙ্গ কাঠামো পরে পড়ে চলে আসছে এবার দেখো একটু ওয়েট করো সবাই
আচ্ছা সেটা হচ্ছে আমাদের পরের পার্ট হচ্ছে কি আমাদের স্থিতি। হ্যাঁ আমাদের স্থিতি বলতে কি বোঝায়? আচ্ছা স্থিতি কথাটা লিখে ফেলো যে স্থিতি বলতে কি বোঝায়, ঠিক আছে? স্থিতিটা বুঝতে হলে আমাদের একটু ওই যে আমরা আমরা কিন্তু প্রসঙ্গ কাঠামো একটা বুঝে গেছি যে স্যার প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝে, তাই না? স্থিতিটা প্রসঙ্গ কাঠামো দিয়ে বুঝতে একদম সহজ। স্থিতি বলতে কি বোঝায়, যে মনে করো যে আবার একইভাবে আমরা বললাম যে এই একটা গাছ, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে এরকম একটা বক্স, কোনো কিছু একটা আছে বক্সের মতো, কোনো কিছু একটা আছে, তাই না? বক্স হচ্ছে কাজ। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রসঙ্গ কাঠামোটা ডিপেন্ড করে কার উপরে, আমার ধরার উপর নির্ভর করে, আমি কি ধরতে চাইছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে আমার গাছ। তোমরা যেন বক্স ধরতে পারো তোমাদের মধ্যে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এখন দেখো তো এই প্রসঙ্গ কাঠামোর সাথে এটা কিন্তু স্থির দাঁড়িয়ে আছে না, স্থির হয়ে আছে, তাই না? এটা স্থির হয়ে আছে প্রসঙ্গ কাঠামোর সাথে, এটা কি হয়ে যায় বক্সটা স্থির হয়ে যাচ্ছে। তাহলে মাথায় রাখবা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোন বস্তু অবস্থানের পরিবর্তন না হয়, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই অবস্থাটাকে আমরা, এই যে অবস্থাটাকে আমরা স্থিতি বলতেছি, আর এই বস্তুটাকে আমরা স্থিতিশীল বস্তু বলি, ঠিক আছে? লিখতে হবে লিখবো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই অবস্থাকে আমরা কি বলি, স্থিতি। সেই অবস্থাকে আমরা স্থিতি বলি, আর এই বস্তুটাকে আমরা কি বলবো, স্থিতিশীল বস্তু বলবো। বস্তুটাকে আমরা স্থিতিশীল বস্তু বলবো। যদি প্রসঙ্গ কাঠামো দিয়ে বুঝতে কঠিন হয় তাহলে এই কথাটা আমরা বইয়ে এভাবে লিখে আছে পারিপার্শ্বিকের সাপেক্ষে, ঠিক আছে? পারিপার্শ্বিকটাকে যখন প্রসঙ্গ কাঠামো ধরা হয় তো অনেকে অনেকে ভয় লিখে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই অবস্থাকে হচ্ছে আমরা স্থিতি বলি, আর ওই বস্তুটাকে হচ্ছে আমরা কি বলি, স্থিতিশীল বস্তু বলি। দুইটা সময় কারেক্ট, ভুল হওয়ার কোনো উপায় নেই। মাথায় রাখো তো অভিভাবক লিখতে পারো ধরো চাইলে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই অবস্থাকে আমরা স্থিতি বলি। হ্যাঁ সেই অবস্থাকে আমরা স্থিতি বলি, আর ওই বস্তুটাকে হচ্ছে আমরা কি বলি, স্থিতিশীল বস্তু, স্থিতিশীল বস্তু, ঠিক আছে কিনা? এটাই হয়ে গেল হচ্ছে আমাদের স্থিতি, ঠিক আছে? আমাদের স্থিতি কথাটা মানে থাকে না, এটা ভেরি সিম্পল, তাই না? শুধুমাত্র কি সংজ্ঞা লিখতে গেলে একটু আমাদেরকে গ্রামাটিক্যালি লিখতে হবে। কি লিখবো তাহলে, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় সে অবস্থাকে আমরা কি বলি, স্থিতি বলি, আর ওই বস্তুটিকে আমরা কি বলি, স্থিতিশীল বস্তু বলি, ঠিক আছে? এটা গেল। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের গতি। নজিবুল হক সওয়াল, সওয়াল নাকি আছে, যাই হোক একটু মাইকটা অফ করে দাও স্যার, একটু
টপ করে দিবে, টপ করে দিলে একটু ভালো হয় আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের স্থিতি বা স্থিতিশীল বস্তু বলতে কি বুঝায়। তাহলে গতিশীলটা বুঝছো না, বুঝে গেছো অলরেডি যে গতি বলতে কি বুঝায়, গতিশীল বস্তু বলতে কি বুঝায়। উল্টাটা, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই অবস্থাকে হচ্ছে আমরা গতি বলি, আর ওই বস্তুটিকে আমরা কি বলি, গতিশীল বস্তু। ঠিক আছে, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, ঠিক আছে, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই অবস্থাকে আমরা কি বলি, গতি বলি, আর ওই বস্তুটিকে আমরা গতিশীল বস্তু বলি। সবাই লিখে ফেলার চেষ্টা করবা, যত লিখবা তত ভালো, ঠিক আছে কিনা, যত লিখতে পারবা তত ভালো। লিখবা যে কি বাসায় গিয়ে মনে থাকবে, কথাগুলো মনে হচ্ছে এখন অনেক সহজ, তার তো খুব সহজে বলে দিচ্ছি, আমরা সহজে বুঝে নিতেছি। তো যে বাসা যদি না করো, বাসা যদি না করো তাহলে কিন্তু কি কিছুই মনে থাকবে না। তাহলে কি লিখবা, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই অবস্থাকে আমরা গতি বলি, আর ওই বস্তুটিকে হচ্ছে কি আমরা গতিশীল বস্তু বলি। কথাটা মাথায়, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস আর বেশি দিন দিব না, আজকে হচ্ছে আজকে একটু পর্যন্ত থাকবে। তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিব, বাড়ির কাজগুলো লিখতে থাকবে। তোমাদের কিছু বাড়ির কাজ বলে কি হতে পারে, বাড়ির কাজটা লিখবে। সেই বাড়ির কাজটা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের যে স্কুলে যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে পাঠিয়ে দিবে আমাদের, ঠিক আছে। আমি একটা আমি ঘরের মধ্যে বাড়ির কাজ সেট আপ করে রাখবো, যে তোমরা ওই জায়গায় সাবমিট করে দিবে। বাড়ির কাজ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মানে অ্যাপস এর মাধ্যমে আমাকে সাবমিট করে দিবে। তো লিখে ফেলো আজকে আজকে বাড়ির কাজটা। বাড়ির কাজটা হচ্ছে ওই যে আমি তোমাদেরকে যে একটা একটা দুটো টেবিল দিছিলাম, দুটো টেবিলের মধ্যে হচ্ছে প্রথম টেবিলটা হচ্ছে অর্থাৎ হচ্ছে 1.01 টেবিলটা, ঠিক আছে কিনা, ভৌত রাশির যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে আমাকে লিখে রাখা, ঠিক আছে কিনা, এই সাতটি, ঠিক আছে, সাতটি মৌলিক রাশি যে টেবিলটা আছে না ওইটা, ঠিক আছে, ওই টেবিলটা হচ্ছে আমাকে লিখে পাঠাবা। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড হচ্ছে স্থিতি কাকে বলে, স্থিতি ও স্থিতিশীল বস্তু বলতে কি বুঝায়, স্থিতি ও স্থিতিশীল বস্তু বলতে কি বুঝায়, হ্যাঁ, বা বস্তু কাকে বলে সেটা আমাকে লিখে পাঠাবা। আরটা হচ্ছে গতি ও গতিশীল বস্তু বলতে কি বুঝায়, গতিশীল বস্তু বলতে কি বোঝায় সেটা হচ্ছে আমাকে লিখে পাঠাবা। তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, আজকে আর বেশি করাবো না, আজকে হচ্ছে এতটুকু থাকবে, বাড়ির কাজ থাকবে এটুকুই, এটুকু মাথায় রাখবা। সেটা হচ্ছে কি বললাম, লিখে দিলাম, সেটা হচ্ছে কি সাতটি মৌলিক রাশি স্থিতি ও স্থিতিশীল বস্তু বলতে কি বোঝায় এবং গতি গতিশীল বস্তু বলতে কি বোঝায়। এই পড়াটা হচ্ছে তোমরা আমাকে অ্যাপস এর মাধ্যমে, ওকে, অ্যাপস এর মাধ্যমে সাবমিট করে দিবা, জানিয়ে দিবা আমাকে, হ্যাঁ, কারা কারা লিখছে। তো ওকে স্যার, ওকে স্যার, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।